সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন বাজার করতে যাব। ভিডিওটা খুবই ছোট্ট হবে, জাস্ট দেখাবো কি কি কিনছি। ধরে ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে বাজার করতে যাচ্ছি, তাই ছোট্ট একটা ভিডিও শেয়ার করি কি কি নিচ্ছি, কিভাবে শপিং করছি, জাস্ট ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য আর কি। তো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। ভিডিওটা আরও অনেকদিন আগে করা, সেদিন প্রচণ্ড বাতাস ছিল এবং আকাশটা খুবই মেঘলা মেঘলা ছিল। এরকম আবহাওয়া প্রায়ই হয়ে থাকে, এটা যেহেতু একটা আইল্যান্ড, এই আইল্যান্ডে আবহাওয়া প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকে, তো এটা প্রেডিক্ট করা খুবই মুশকিল। কারণ মাঝে মাঝে গুগলে দেখায় যে আবহাওয়া আজকে সানি হবে, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে ভীষণ বৃষ্টি হয়, তো এরকম আর কি। তো আমি সবজি কেনার জন্য তাবাতাতে চলে এসেছি। প্রথমে নিয়ে নিলাম কলমি শাক, তারপর দুটো করলা আর এই ক্যাপসিকামগুলো। এখানে আবার লাল পেঁয়াজ রয়েছে, লাল পেঁয়াজটা আমার কাঁচা খেতে ভীষণ ভালো লাগে। মুরগির মাংস অথবা গরুর মাংস যাই রান্না করি, আমি কাঁচা এই লাল পেঁয়াজটা খেতে ভীষণ পছন্দ করি। পার পিস ছিল 98 ইয়েন করে। আর এখানে রান্না করার জন্য আমি সাদা পেঁয়াজটা নিয়ে নিয়েছি। এই সাদা পেঁয়াজটার দাম এখন একটু খানিকটা কমেছে, 298 ইয়েন ছিল, এর আগে ছিল 400 ইয়েন প্রায়। তারপর ওখানে আবার ধুন্দুল ছিল, আমি ধুন্দুল নিয়ে নেই, এর কারণ হচ্ছে এগুলো একটু বেশি শক্ত ছিল। আমি চেয়েছিলাম একটু কচি হলে নিয়ে নিব, কিন্তু কচি ছিল না তাই নিইনি। আর এখান থেকে আমি বরবটি নিয়ে নিচ্ছি। এই বরবটিগুলো আমার পার্সোনালি এতটা ভালো লাগে না খেতে, কিন্তু বেঞ্জামিন অনেক বেশি পছন্দ করে, সেজন্য ওর জন্য রান্না করি প্রায়ই। এখানে আবার ঝালমরিচ ছিল, লাল পাকা মরিচ আবার কিছু কাঁচা মরিচ ছিল। এগুলো আবার সবসময় রেগুলার পাওয়া যায় না, মাঝে মাঝেই পাওয়া যায়। হালাপিনো যেটা একটু বড় মোটা মরিচ ছিল, ওটার নাম হালাপিনো, এটা একটা মেক্সিকান মরিচ আমার কাছে মনে হয়। আর যেগুলো ছোট ছোট চিকন চিকন, এগুলো থাই চিলি ছিল। তারপর আমি কিছু পাকা কিছু কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, এগুলোর দাম ছিল 298 ইয়েন। আর এখানে পার পিস পেয়ারার দাম দেখেছেন 150 ইয়েন। পেয়ারা আমার ভীষণ প্রিয়, সেজন্য একটা পিস পেয়ারাও নিয়ে নিয়েছিলাম। 150 টাকা হলে কী হবে, কিন্তু আমার মনটা তো ভরবে। যে আমগুলো দেখতে পেয়েছেন, দুইটা পিস আমের দাম ছিল 720 ইয়েন। এগুলো থাইল্যান্ড থেকে আসে, থাই আম, প্রচণ্ড দাম এবং খেতেও তেমন মজা না, তেমন মিষ্টি না, সেজন্য আমি নেইনি। এখান থেকে আমার পছন্দের একটা থাই নুডলস নিয়ে নিয়েছি, এটার নাম হচ্ছে ইয়াম ইয়াম গ্রিন কারি ফ্লেভার নুডলস, তো এটা আমার ভীষণ পছন্দের, এই জন্য নিয়ে নিয়েছি। আর বেঞ্জামিনের জন্য আমি কিছু পিকল নিয়ে নিয়েছি, শসার পিকল, সেটা স্যান্ডউইচে দিলে ভালোবাসে এবং বিভিন্ন র্যাপিংয়ে দিলে সে অনেক পছন্দ করে। আর আমার ডিটারজেন্ট শেষ হয়ে গিয়েছিলো, সেই জন্য ডিটারজেন্ট নিয়ে নিয়েছি এবং পেমেন্ট শেষ করে এখন চলে যাচ্ছি সানিয়েতে। সানিয়ে হলো আরেকটা স্টোর তাবাতার পাশেই, তো যে যে জিনিসগুলো ফ্রেশ পাওয়া যায় না তাবাতাতে, সেগুলো আমি সানিতে থেকেই কিনি। আর এখান থেকে নিয়ে নিয়েছি দুইটা লেটুস, এই লেটুসগুলো খুবই ফ্রেশ ছিল। তারপর কলা নিয়ে নিয়েছি, আর এখন অ্যাভোকাডো নিব। আবার স্ট্রবেরিও কিনেছিলাম, স্ট্রবেরির দামগুলো এত বেশি হয়, কিন্তু আমাদের দুজনের স্ট্রবেরি ভীষণ প্রিয়, বেঞ্জামিন এবং আমার, সেজন্য স্ট্রবেরি কেনা আর কি। আর এখান থেকে আমি এক পিস একটা কাঠ নিয়ে নিয়েছি পাম্পকিনের, মিষ্টি কুমড়া আর কি। আর এখন নিয়ে নিচ্ছি মাশরুম, মাশরুমের ভিতরে বেঞ্জামিনের এই মাশরুমটা সবচেয়ে বেশি প্রিয়। আর এই মাশরুমটার নাম হচ্ছে বাটন মাশরুম, বোতামের মতো দেখতে হওয়াতে এটার নাম হচ্ছে বাটন মাশরুম। এরপর আমি দুটো প্যাকেট নিয়ে নিয়েছিলাম রুটির প্যাকেট। তারপর বিফ সেকশন থেকে আমি নিয়ে নিয়েছি স্টেক এর 3টা পিস, আর ছোটো ছোটো কিউব করে কাটা গরুর মাংস, এগুলো বেঞ্জামিনের জন্যই মূলত, আমার কাছে তেমন ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে খাই আর কি, সব সময় না। আর এখান থেকে নিয়ে নিয়েছি ওর জন্য ফ্রোজেন ফ্রুটস, তারপর চিজ ব্রেকফাস্টের জন্য। আর এখান থেকে কিছু বান নিয়ে নিয়েছি, এগুলো বার্গারের জন্য, আমি মাঝে মাঝে ওর জন্য বার্গার বানাই। তো আমার কেনাকাটা শেষ, এখন পেমেন্ট করছি। এই বাস্কেটগুলো থাকলে কি হয় যে ওনারা নিজেরাই প্যাক করে দেন সব কিছু, আপনার আর প্যাক করতে হবে না। তো আমার আজকের ছোট্ট ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।